ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে ময়মনসিংহের দুর্গাবাড়ি মোড় এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি চলে যাব তার কাছে। সাদিক, আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে 33টি ওয়ার্ড আছে এর মধ্যে কিন্তু 32টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী এবং যারা মেয়র প্রার্থী আছেন পাঁচজন, তারা কিন্তু আসলে সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন, নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন, শেষ সময়ে প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে কিন্তু ভোট চাইছেন। আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে মেয়র প্রার্থী যারা আছেন তারা যে তাদের প্রতিশ্রুতিগুলি দিয়েছেন এবং তারা বলছেন যে এবার নির্বাচিত হলে এই ময়মনসিংহ নগরীতে যেসব অসঙ্গতি আছে, যেই সমস্যাগুলি আছে, নাগরিক দুর্ভোগ, সেগুলো নিরসনে কাজ করবেন। একটু জানিয়ে রাখি যে ভোট আজকে রাতে 12টায় কিন্তু প্রচার প্রচারণা শেষ হবে, এরপর আগামীকাল কিন্তু সকাল 11টা থেকে ইভিএম এর মাধ্যমে, যেহেতু 128টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে পরশু দিন, সেহেতু আগামীকাল সকাল 11টায় ময়মনসিংহ যে জিমনেশিয়াম আছে সেই জিমনেশিয়াম থেকে যে নির্বাচনী যে সরঞ্জাম যেগুলি আছে ইভিএম এর, সেগুলি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। আমরা কিন্তু কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, তারা যেটা জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সব প্রস্তুত থাকবে 12,000-এর মতো, এবং এছাড়াও কিন্তু দেখা যায় নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের যেন সহিংসতা না হয় এবং নির্বাচনের আচরণবিধি যেন ঠিকভাবে পালন করা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং যারা নির্বাচন কর্মকর্তা আছে তারা দায়িত্ব পালন করবেন। আমরা দেখেছি আসলে নির্বাচন এবার হচ্ছে খুবই উৎসবমুখর পরিবেশে, সিটি নির্বাচন কিছুদিন আগেই আসলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আসলে ময়মনসিংহে বলা যায় যে কোনো আশঙ্কা নেই ওরকম কোনো সহিংসতার, সেটাই কিন্তু বলছেন আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারা যেটা বলছেন যে আসলে ঝুঁকিপূর্ণ কোনো যে কোন কোন কেন্দ্র আছে সেটা কিন্তু এখনও তারা বলেনি, কারণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো গোয়েন্দা তথ্য থেকেও কোনো ধরনের থ্রেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বা আশা করা হচ্ছে যে কোনো ধরনের থ্রেট নেই এবং কোনো ধরনের সমস্যা নেই, এবং প্রচারণা শেষ পর্যায়ে এসে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সব পক্ষই প্রচারণা চালিয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।